শাহজালাল ইয়ামানি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায় বলে মালিক তুমি তাকায় দেখো আমি সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছি কোন মাঝি মাল্লা নাই গো কোন নৌকাও নাই কেমনে আমি বাংলাদেশে যাব আমি দিন প্রচারের জন্য বাংলাদেশে যাব এখন আমি কেমনে সুরমা নদী পাড়ি দিব ও মালিক আমি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করি নাই আমি তোমার উপর ভরসা করিয়া মালিক আমার যায় না মাছটা সুরমা নদীর পারে বিছাইয়া দিলাম ও মালিক আমি সুরমা নদীর পারে বিছাইয়া দিলাম সুরমা নদীর পাড়ি দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও এই কথা বলিয়া যখন ভাই যান সুরমা নদীর পারে যায় না মাছটা বিছাইয়া দিছে যায় না মাছটা বিছাইয়া এবার সঙ্গে সঙ্গে পাড়া দিছে দেখে পানিতে ডুবে না আল্লাহ আকবার জোরে বলেন ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وَكَفَى بِاللَّهِ شَهِيدًا أَمَّا بَعْدُ فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا وقال الله تبارك وتعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله جور আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ দিতে চাই, আপনারা শুনবেন না, সবাই শুনবেন,
এ ভাইজান বিশ্বাস করেন এই জমিনের মধ্যে কোন জাতি কিন্তু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন না কথা কয় না শুধু ওয়ান পিস জাতি এটা হলো মুসলমানের সন্তান এই মুসলমানের সন্তানই শুধু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কথা ঠিক না হিন্দুর বাচ্চারা বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে গড কিন্তু মুসলমানের সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে মজান রে যখন মুসলমান আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর যে কত ভালো লাগে বাবা এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না আল্লাহর কুতুব আল্লাহর কুতুব ইমাম থানবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন যখন কোন মুসলমান একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক আল্লাহ বান্দারে বুকের মধ্যে জোরে জোরে বলে বান্দারে তোর মারে ডাক দিলে যদি তোর মা তোরে বুকের মধ্যে চেপে ধরে তোকে আদর করতে পারে আমি আল্লাহ তোরে কুদরতি অন্তরের মধ্যে চেপে ধরে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব এবার আমার আল্লাহর এত জোরে ডাক দিবেন কোনদিন এত জোরে আল্লাহরে ডাক দেন নাই রাজি আছেন না নাই সবাই রাজি আছে সবাই এক কণ্ঠে বলে আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ আমরা মানুষ গাইরুল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা ডাকুরে বান্দা আল্লাহ রে ডাক ডাকুরে বান্দা আল্লাহ রে ডাক লা ইলাহা জোরে La ilaha illallah Muhammadur Rasulullah Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Shobai ek kontha awaz diye bolben somosto proshongshar malik ke Allah Ekhane ashar taufik ke diyechen Allah যাইবার তৌফিক কে দিবেন ভরসা করতে হবে কার উপরে এই ভাইয়া আপনারা কি এখানে নিজের ইচ্ছা আসতে পারছেন কখনো না আল্লাহ যাকে ভালোবাসে তাকেই আল্লাহ তার দিনের কাজ করার তৌফিক দেন আল্লাহ যে ভালোবেসে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতের বাগানে নিয়ে আসছেন এজন্য আপনারা খুশি না বেজার সবাই যদি খুশি হয়ে থাকে
মনের থেকে আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইজান আমার দিকে তাকান, সবাই এক কণ্ঠ আওয়াজ দিয়ে বলবেন ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ভরসা করেন কার উপরে? আল্লাহ। আমার তো মনে হয় না ভরসা আল্লাহর উপর করে, মানুষের ভরসা তো এখন হয়ে গেছে টাকার উপরে, মানুষে ভরসা করে এখন লোকের উপরে। মনে করো ওই যদি আসে মনে হয় বাইচা দেব, কোন সমস্যায় পড়লে ওই ওই নেতারে ফোন লাগা কথা বলে, ঠিক না? আসলে যদি কখনো সমস্যায় পড়েন ভরসা করতে হবে কার উপরে? আরো জোরে বলেন শাহজালাল ইয়ামানি, তিনি সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছে, বাংলাদেশে আসবে ইয়ামান থেকে, দেখেন ভরসা কেমনে করতে হয়। শাহজালাল ইয়ামানি সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছে, এ বাইজা শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছে, তাকায় দেখে কোন নৌকা নাই, বামে তাকায় দেখে কোন মাঝিও মাল্লা নাই রে, কেমনে সুরমা নদী পাড়ি দিবে? শাহজালাল ইয়ামানি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকে বলে মালিক, তুমি তাকে দেখো আমি সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছি, কোন মাঝি মাল্লা নাই গো, কোন নৌকাও নাই, কেমনে আমি বাংলাদেশে যাব? আমি দিন প্রচারের জন্য বাংলাদেশে যাব, এখন আমি কেমনে সুরমা নদী পাড়ি দিব? ও মালিক, আমি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করি নাই, আমি তোমার উপর ভরসা করিয়া মালিক আমার যায় না মাছটা সুরমা নদীর পারে বিছাইয়া দিলাম। ও মালিক, আমি সুরমা নদীর পারে বিছাইয়া দিলাম, সুরমা নদীর পাড়ি দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও। এই কথা বলিয়া যখন ভাই যান সুরমা নদীর পারে, যায় না মাছটা বিছাইয়া দিছে, যায় না মাছটা বিছাইয়া এবার সঙ্গে সঙ্গে পাড়া দিছে, দেখে পানিতে ডুবে না। আল্লাহ আকবার জোরে বলেন। আমরা যদি কোনো নদীর মধ্যে যায় না ফালাইতাম, ভয় ফালাইতাম না, মনে করতাম দুই বাজে, কথা বলে না, পানির উপরে তো পাওই দিতাম না, মনে করতাম পাউডি বাজে, আমাদের তো আর আল্লাহর উপর ইমান না, আল্লাহর উপর তো ভরসা না। সাধারণত এই যে নদীটা আছে, যে পাও দিবেন কি দিবেন না চিন্তা করবেন, যদি ডুবে যাই নালে টেস্ট করেন কালকে, নদী সামনে আছে। আমাদের তো আর এমন ইমান না, শাহজালাল ইয়ামানির দেখেন কেমন ইমান। বাজান রে শাহজালাল ইয়ামানি, যাই না মাছটা বিছাইয়া পাড়া দিছে, দেখে যাই না মাছ ডুবে না। এ বাইজান, তাদের ইমান কেমন ছিল, তারা কেমনি ভাবে আল্লাহর উপর ভরসা করছে, আমাদেরকেও তাদের উপর তাদের মতন আল্লাহর উপর ভরসা করতে হবে, কথা বলেন ঠিক কি না? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দেয়।